वेलकम बैक स्टूडेंट्स टेक्निक प्राइमरी क्लासेस चैनले तुम्हारे सकल के स्वागत जानाई। आलोच्य विषय सेप्टेम्बर मासे सप्तम श्रेणी स्वास्थ्य और शारीरिक शिक्षा मॉडल एक्टिविटी टास्क एर आगे तुम्हारे अंक इंग्रेजी बांगला इतिहास एवं भूगोल और विज्ञान विषय मॉडल एक्टिविटी टास्क टी करानो हुए चिलो। आज के आमरा करबो स्वास्थ्य एर मॉडल एक्टिविटी टास्क। तो तुम्हारा जरा आज के आमार चैनल नतून एसेछो तारा अवश्य चैनल के सबसक्राइब कर देबे एवं पाशे थाका बेल आइकनटिते प्रेस कर देबे। देखो आजकेर विषय हच्छे स्वास्थ्य शिक्षा और योगासन। सठिक उत्तरटिके बेचे निये राइट चिन्ह दाओ। देखे नी मेधाधिक्यर कारण कि शरीरचर्चार अनभ्यास हरमोनेर समस्या फास्टफूड खावा सब कयटी। तो एर उत्तरे हबे सब कयटी, चार नम्बर सब कयटिते तोमरा राइट चिन्ह देबे। देखो तारपरे कि आछे, साधारणत पूर्णवयस्क पुरुषदेर देहेर ओजनेर कत शतांश मेद थाके, तो एर उत्तरे तोमरा लिखबे 15% मेद थाके, 10 না 15 না 2% না 25%, তো তোমরা 15% দাগ দিবে। মেদ বৃদ্ধির উপায় কি করতে হবে? শরীরচর্চা, পরিমিত খাওয়া, সঠিক জীবনশৈলী সবকটি, তো এখানে তোমরা লিখবে সবকটি। ঘ নম্বরে কি আছে? খাদ্য থেকে প্রাপ্ত দেহের চাহিদার অতিরিক্ত ক্যালোরি দেহের কি বৃদ্ধি করতে পারে? তো এখানে হচ্ছে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায়, মেধাধিক্য ঘটায়, স্নায়ুর কার্যকারিতা বৃদ্ধি করে, হাড়ের গঠন সুদৃঢ় করে। তো এটার উত্তর হবে মেধাধিক্য ঘটায়। ঠিক আছে, তাহলে প্রথম যে প্রশ্ন, চারটে প্রশ্ন ছিল, 4-4 এটা হয়ে গেল। এবার দেখো সঠিক উত্তরের পাশে সত্য এবং ভুল উত্তরের পাশে মিথ্যা লিখব। দেখে নি বিদ্যালয়ের মিড ডে মিলের আহার একটি পুষ্টিবর্ধক কর্মসূচি, এর উত্তর একদম সত্য, তার জন্য সত্য লিখেছি। মেদ ঝরাতে ফাস্টফুড বর্জন করতে হবে, এটাও সত্য, তার জন্য সত্য লিখেছি। ব্যায়াম করলে হৃৎপিণ্ডের কার্যকারিতা বৃদ্ধি পায়, এটাও সত্য। প্রাণায়াম করলে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, এটাও সত্য। খেলাধুলা করলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, এটাও সত্য। তাহলে দুই নম্বরের প্রশ্নগুলো যেটা আছে 5-5 সেটাও হয়ে গেল। এবার দেখো নিচের যোগাসনের ভঙ্গিগুলি ও শনাক্ত করে পাশের ছবির পাশের ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো। দেখো এই ব্যায়ামটার নাম হচ্ছে উষ্ট্রাসন এবং এই ব্যায়ামটার নাম হচ্ছে ধনুরাসন। আচ্ছা, তোমাদের কোন যোগাসন করতে সবচেয়ে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, দেখো তারপর প্রশ্ন কি বলেছে? পূর্ণ ধনুরাসন ও শীতলী প্রাণায়ামের মধ্যে শ্বাসক্রিয়া, প্রারম্ভিক অবস্থান, দেহভঙ্গি, উপকারিতা ও সতর্কতা প্রভৃতি বিষয়ে মৌলিক পার্থক্যগুলি লেখো। এটা 7 নম্বরের প্রশ্ন। দেখো এর উত্তরে তোমরা লিখবে, এরকম ছক করে তোমরা লিখে নেবে। পার্থক্যের বিষয় শ্বাসক্রিয়া, প্রথমে পূর্ণ ধনুরাসনের ক্ষেত্রে শ্বাসক্রিয়া স্বাভাবিক থাকবে, শীতলী প্রাণায়ামের ক্ষেত্রে শ্বাসক্রিয়া স্বাভাবিক থাকবে। প্রারম্ভিক অবস্থানের ক্ষেত্রে যদি পার্থক্যের বিষয় ধরা হয়, প্রথমে উপর হয়ে পা জোড়া রেখে সোজা হয়ে শুতে হবে, আর শীতলী প্রাণায়ামের ক্ষেত্রে পদ্মাসন বা অর্ধপদ্মাসনে বসতে হবে। পদ্মাসন বা অর্ধপদ্মাসন করতে না পারলে সুখাসনে বসতে হবে। দেহভঙ্গির কি? দুপা হাঁটু থেকে মুড়ে ভাঁজ করতে হবে, তারপর ডান, এটা ডান হবে, ঠিক করে নিও। ডান হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুল এবং বাঁ হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল ধরে কোনোই দুটো ভাঁজ করে দুপায়ের পাতা সামনের দিকে টেনে মাথায় ঠেকাতে হবে। আচ্ছা আমি ঠিক করে দিই, ডান হবে, এখানেও ডান হবে, এখানেও ডান হবে। নেক্সট দেখো শীতলী প্রাণায়ামের ঘরে কী লিখবো? মেরুদণ্ড সোজা রেখে দু হাতের তালু, দু হাত সোজা রেখে দু হাঁটুর উপর রাখতে হয়। উপকারিতা কি? এখানে প্রথমে পূর্ণ ধনুরাসনের উপকারিতা দেখি। পেটে চর্বি ও বায়ু জমতে দেয় না, পিঠ ও কোমরের ব্যথা, কোষ্ঠবদ্ধতা, অম্বল, কোলাইটিস, হাঁপানি রোগের উপকারী। বুকের খাঁচা গঠনের ত্রুটি দূর করতে সাহায্য করে এই আসন। মেরুদণ্ড, কোমর, ঘাড় ও হাঁটুর নমনীয়তা বৃদ্ধি করে। তারপরে দেখো এখানে কি হবে, শীতলী প্রাণায়ামের হাই ব্লাড প্রেশার, নার্ভাস টেনশন, স্নায়বিক দুর্বলতা, অবসাদ, ক্লান্তি, একটুতে রেগে যাওয়া, চঞ্চলতা, খিটখিটে মেজাজ প্রভৃতি নিবারণে এই প্রাণায়াম বিশেষভাবে উপকারী। উৎকণ্ঠা প্রশমিত করে মনের স্থিরতা নিয়ে আসে। এবার সতর্কতা কি নিতে হবে? উচ্চ রক্তচাপ, ফ্রোজেন শোল্ডার, উগ্র হাড়ের অসুখ, পেশির দুর্বলতা ইত্যাদি থাকলে নিজে থেকে এই আসন না করাই শ্রেয়। যোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। তারপরে দেখো যাদের হাঁপানি আছে, সর্দি কাশি, ঠান্ডা লাগার ধাত আছে, তাদের এই আসন করার ক্ষেত্রে যোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া
বাঞ্ছনীয়। তাহলে এর পার্থক্যটা এইটুকু লিখলেই হবে। তো তোমাদের স্বাস্থ্য শারীরিকশিক্ষার মডেল অ্যাক্টিভিটাস কমপ্লিট করানো হলো। এরপরে তোমাদের সবকটা সাবজেক্ট সেপ্টেম্বর মাসের একসঙ্গে নিয়ে একটা কম্বাইন ভিডিও করা হবে। তোমাদের যদি এই ভিডিওটি দেখতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকছে।